ওপারে মিয়ানমার মিয়ানমারে চলছে আরেকান আর্মির সাথে সে দেশের জানতা সরকারের মধ্যে সংঘর্ষ এমন পরিস্থিতির মধ্যে সীমান্তে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নদীপথে টহল বাড়িয়েছে কোস্টগার্ড সীমান্তে অস্থিরতার মাঝে নাফনদীতে নৌ মহড়ায় যোগ দিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী নাফনদীর বাংলাদেশ সীমান্ত পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন শুধু অনুপ্রবেশ নয় মাদক চোরাচালান সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণে গেল চার মাস ধরে অস্থিরতা বিরাজ করছে সীমান্তে এমন পরিস্থিতির মধ্যে নদীপথে পরিদর্শন শেষে কোস্টগার্ড মহাপরিচালক বলেন সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আমরা আর কোনো সুযোগ দিতে চাই না আমরা এজন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এরকম ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুষব্যাক করে দিই তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ় আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ অনুপ্রবেশের সুযোগ দিতে চান সীমান্ত সুরক্ষায় কোস্টগার্ড কাজ করছে মন্তব্য করে মহাপরিচালক বলেন নদীপথে কোস্টগার্ডের সক্ষমতা বাড়াতে তাদের বহরে যুক্ত হবে আধুনিক সব সরঞ্জামাদি আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্ত অস্থিরতার মাঝে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার আর্মির দুইশো জন সদস্য তারা বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে শীঘ্রই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানান কোস্টগার্ড মহাপরিচালক তফিকলিপু টিটিএন টেকনফ কক্সবাজার